কংগ্রেস প্রার্থীর বাড়ির জানলার পাশ থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য। শুক্রবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জ ব্লকের মধ্য চাচণ্ড গ্রামে কংগ্রেস প্রার্থীর বাড়ির জানলার পাশ থেকে তাজা বোমা উদ্ধার। যদিও পরিকল্পিতভাবে শাসক দলের লোকজন তার বাড়ির জানালার ধারে রেখেছে ফাঁসানোর জন্য। অভিযোগ কংগ্রেস প্রার্থীর স্বামী মনসুর শেখের। আপনি জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট হয়েছেন মানে প্রার্থী, এবং আপনার বাড়ির একবারে জানালার ধারেই বোমা রয়েছে, অনেকগুলো তাজা বোমা, কি বলবেন? এটা পরিকল্পনা কাজে, কারণ শাসক দলের আমি যে ক্যান্ডিডেট হয়েছি তারপরে থেকে আমার উপরে টর্চার চলছে, শুরু থেকেই, নমিনেশন ফাইল করার পর থেকেই। উইথড্র করো নাহলে জানিমের দেবো, আমার যে এ আছে আমার ভোটার যারা আমার জন্য ভোট করছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে, মানে বিভিন্ন রকমভাবে, কিন্তু তারা পিছিয়ে সরে যায় না। এই পিছিয়ে সরে না যাওয়ার জন্য যে আমার যে বিপক্ষে টিএমসির ক্যান্ডিডেট, সে কিন্তু জিতা প্রার্থী, উনি আমাকে দেখে যদি ও তো কাজ করেই থাকেন তাহলে এত ভয় কিসের? আমাকে দেখে কেন ভয়? তাহলে একমাত্র বলছে কংগ্রেসের ক্যান্ডিডেটকে উঠাতে পারলেই যথেষ্ট আমার জয় হয়ে যাবে, এটাই আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। আমি একজন স্কুল টিচার, আমি টিউশন করাই, আমি কি করে কাজ করতে পারি? তা আপনি কি কোথাও কমপ্লেন বা কোথাও জানিয়েছেন? আমি তো এই ব্যাপারে জানি না, আমি সকালবেলায় কোচিং করাই, কোচিং করে 10টা নাগাদ ঢুকি, স্নান করে আজকে শুক্রবার নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে এই মতো ঢুকলাম আমি। আমি কেউ আর এই রাস্তাটা হচ্ছে চলমান, রাত 2টো পর্যন্ত সব লোক চলাফেরা করে। আপনাকে ফাঁসানো হয়েছে? আমাকে ফাঁসানো হয়েছে, পুরোপুরি ফাঁসানো হয়েছে। আপনার নাম? আমার নাম মানসুর শেখ। আপনি? আমি একজন প্রাইভেট টিচার, জাতীয় কংগ্রেসের প্রার্থী। জাতীয় কংগ্রেসের প্রার্থী আমার। কোন অঞ্চল, কোন বোধটা? চাচণ্ড অঞ্চল, কত নম্বর? 203। অভিযোগ অস্বীকার শাসক দলের প্রার্থীর স্বামী। তিনি বলেন, আমি এই ব্যাপারে কিছুই জানি না, আমি সমাজসেবী লোক, আমি এগুলো করতে পারি। সে যে আপনি নাকি কংগ্রেসের প্রার্থী যিনি রয়েছেন, তিনার বাড়ির জানালার ধারে আপনি বোমা রেখেছেন ওনাকে ফাঁসানোর জন্য। দেখুন, এই ব্যাপারে তো আমার কিছুই জানা নেই, আর এরকম কাজ যেহেতু আমাদের দ্বারাই হবে না, কারণ আমরা হচ্ছি সমাজসেবা করি। বিগত 5 বছর আমি মেম্বারি করেছি, এখন বর্তমানও মেম্বার। এবারে আমার মিসেস প্রার্থী হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে, তো এটা ওরা দেখছে যে ওদের মাটি পায়ের তলায় মাটি নেই, তার জন্য তারা যাতে হয়তো ভোটের দিন ভোট লুটলুট করার পরিকল্পনাতে তারা এই সবগুলো কাজকেলো করছে। এই ব্যাপারে আমার ওই রকম কিছু জানা নেই। আমি আমার নাম গোলাপ শেখ। এটা কোন মানে কত নম্বর বুথ, কোন অঞ্চল? 3 নম্বর বুথ। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে শামশেরগঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যে এলাকাকে ঘিরে রাখা হয়েছে। কে বা কারা বোমাগুলি মজুত করেছিল, কি বা উদ্দেশ্য ছিল, পুরো বিষয়টি খতিয়ে দেখছে শামশেরগঞ্জ থানার পুলিশ। আমরা কিছু জানতে পারলাম না, পুলিশ পৌঁছে গেছে, সাংবাদিক পৌঁছে গেছে, তো এটাই আমরা দেখেছি, আর এটাই আমরা দেখছি যে হ্যাঁ অবশ্যই এটা আমাদের এই যে কংগ্রেস প্রার্থী আছে আমাদের এখানে, তার প্রভাবটা এখানে ভালো, তার জন্য এই শাসক দলের যিনি প্রার্থী আছে তিনাদেরই এটা চক্রান্ত। আপনার নাম? আমার নাম হাসনাত মমিন। কখন দেখলেন বা কীভাবে জানলেন? স্যার এটা মোটামুটি 12টা সোয়া 12টা অবধি এটাতে লোক গিয়েছে নামাজ পড়তে যায়, আমাদের জুম্মার দিন আজকে। 1টার দিকে পুলিশ দেখছি আমরা, তার আগে কোনো পাবলিক দেখেনি, কেউ দেখেনি। এটা আমার জ্ঞান মতে পুরোপুরি একেবারে সাজানো ছাড়া কিছু না। আর যে আর জানলার ধারে আছে সে হচ্ছে একজন হ্যান্ডিক্যাপ মানুষ, অসুস্থ, এই তো কিছুদিন আগে হার্টের অপারেশন করে এলো, এবং সে হচ্ছে আমাদের সবচেয়ে বড় আর পাপ যেটা, সেটা হচ্ছে জাতীয় কংগ্রেসের একজন সদস্য প্রার্থী হিসেবে, এবং তাকে যে কোনোভাবে হোক ফাঁসানোর চক্রান্তে রাখা হয়েছে এটা আমি মনে করি, এবং গোটা এলাকার মানুষ সেটাই ভাবছে। সেটা কারা করেছে যে জানি না, যে বিরোধী দলই করবে তাহলে কী করবে, মানে শাসক দলের উপর আমাদের সন্দেহ, এবং গোটা এলাকার প্রতিবাসী সবাই এটা ক্ষোভ প্রকাশ করেছে, যে ফোন করেছে, যে দারোগাকে জানালো, ওসিকে জানালো, তার নাম্বার ধরে সঠিক লোককে অ্যারেস্ট করা হোক এবং তদন্ত করা হোক, এটা আমার দাবি, গোটা এলাকাবাসীরও দাবি এটা। আপনার নাম? আমার নাম এমডি তাসিরুদ্দিন, আমি হচ্ছি জাতীয় কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি, ব্লকের কার্যকরী সভাপতি। মুর্শিদাবাদ থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট, পিএস আনন্দ বাংলা।